তো নমস্কার বন্ধু বান্ধৱ সকল, পুনৰ এটা নতুন ভিডিঅ লৈ মই কমল ডেকা আপোনালোকক স্বাগতম জনাইছো। আশা কৰো সকলোৰে খবৰ ভাল আৰু মই মোটামুটি ভালে আছো। মানে কথাটো এনেকুৱা যে যোৱাকালি মই বন্ধু এজনৰ ঘৰত গ'লোঁ। ঘৰত গৈ ৰাতি তাত থাকিলোঁ। থাকি কিনে বম খানা এটা খালোঁ, মাছে মাংস এটা বম খানা খালোঁ। আৰু আজি আহিবৰ সময়ত তাক মই ক'লোঁ যে বন্ধু, অহাসপ্তাহত তুমি আমাৰ ঘৰত যাবা। সি ক'লাক অ'কে হ'ব যাম বাৰু। আৰু তাক মই বাই বুলি কৈ তাৰ পৰা বিদায় ললোঁ। আসলতে ওকে আর বাই এই শব্দ দুটার উপর আজ মানে আপনার কিছু কথা কবলের চেষ্টা করম। ওকে আর বাইর ফুল ফর্ম কি আজ মানে আপনার কবলের চেষ্টা করম এই ভিডিওটির জড়িয়ে। তো বলক জানি বুঝবলে শিকবলে ভিডিওটির মূল কথাখিন আগবাড়ো। চাওক, ওকে হয়েছে একটা গ্রীক শব্দ। পোন প্রথমবারের কারণে এই শব্দটি প্রকাশ পাইছিল আমেরিকার এখন নিউজ পেপারত 1839 সনত। আর এই ওকে শব্দটির ফুল ফর্ম হয়েছে অল কারেক্ট, ও ডাবল এল কে ও আর আর ই সি টি, অল কারেক্ট। কিন্তু অল কারেক্টটো হব লাগিছিল এ ডাবল এল সি ও আর আর ই সি টি, অল কারেক্টটো এনেকুৱা হব লাগিছিল। কিন্তু অল কারেক্টটো হল ও ডাবল এল কে ও আর আর ই সি টি, অল কারেক্টটো এনেকুৱা বাৰু কিয় হল? চাওক, সেই 1839 চনৰ সেইখিনি সময়ৰ মানুহখিনিৰ মানে ভুলকৈ স্পেলিং লেখাৰ এটা চখ আছিল, মানে এটা ফেশ্বন আছিল। আৰু ভুলকৈ স্পেলিং লিখি বহুত ভাল পায়, সেইকাৰণে অকেটো তেওঁলোকে অল কারেক্ট করলে, ও ডাবল এল কে ও আর আর ই সি টি। এইবার মই আপোনাক কবলৈ লৈছো বাই। বাইৰ ফুল ফর্ম হৈছে বি উইথ ইউ এভরি টাইম। মই যে মোৰ বন্ধুজনক যে বাই বুলি কৈ আহিলোঁ, ইয়াৰ অর্থ এইটোৱে যে বন্ধু, মোৰ হৃদয়ত তোমাক মই সদায় ৰাখিছোঁ। তোমাৰ লগত মই আপদে বিপদে প্ৰত্যেকটো সময়তে থাকিম। আৰু মই আজি যদিও এতিয়া যাব ওলাইছোঁ, সোনকালে মই তোমাৰ ওচৰলৈ আকৌ আহিম। এইটোৱে হৈছে বাইৰ ফুল ফর্ম, বি উইথ ইউ এভরি টাইম। আপোনালোকে বাৰু আগতে জানিছিল নে? তো কমেন্ট করবসুন, বা মোৰ ভিডিওটো যদি আপনার ভাল লাগিছে লাইক এটা করব। আর যাবে নাজানে তো এই ভিডিওটো শেয়ার করে দিব। তো পুনৰ এটা নতুন ভিডিওত লগ পাওয়ার প্রতিশ্রুতি। জয় অসম।